আমার পাইলাম কি পাইলাম না। আল্লাহর কাছে দোয়া করো মাওলানা রহমত থেকে মাহরুম করিও না। আল্লাহ মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও, আল্লাহ মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া, আল্লাহ আল্লাহ রহমান রাষ্ট্রদিন চলিয়া যায় রহমান পাইলাম কে পাইলাম না। আল্লাহ গোটা দুনিয়ার রহমত নাযিল করো, আল্লাহ দুনিয়ার মখলুকাত গোটা দুনিয়ার মখলুকাত রহমত নাযিল করো, আল্লাহ গোটা মানুষের রহমত নাযিল করো, আল্লাহ গোটা মুসলমান মুসলমান মুমিনদের রহমত। রোজা রাখার তৌফিক দান করছেন, জোহরের ফরজ নামাজ আদায় করার তৌফিক দান করছেন, আল্লাহওয়ালাদের সাথে কিছু সময় ব্যয় করার তৌফিক দান করছেন, এরপরে আবার ওয়াজ নসিহত তালিম তারবিয়াতের উদ্দেশ্যে জীবনের মূল্যবান সময় মূল্যবান কাজে ব্যয় করার তৌফিক আল্লাহ পাক দান করছেন। অনেকেরই মূল্যবান জীবনকে মূল্যবান কাজে ব্যয় করতে পারে না। যেরকম দেখেন টাকাটা মূল্য মূল্যবান জিনিস, টাকা মূল্যবান জিনিস, কেউ মূল্যবান জিনিসকে ভালো খাতে ব্যয় করে নাকি, আর কেউ টাকাকে খারাপ কাজে ব্যয় করে। একই টাকা গাঁজা মদ হাবি জাবির পিছনে খরচ করে, আবার কেউ এই মূল্যবান জিনিসটাকে মূল্যবান জিনিসের পিছনে ক্ষয় করে ব্যয় করে। হায়াত জীবন সবচেয়ে মূল্যবান, অনেক দামি, কেউ ওই দামি সময়টাকে দামি কাজে ব্যয় করে, নামাজে রোজায় জিকিরে তেলাওয়াতে তাসবিহাতে ইবাদতে জিহাদে আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকারে ব্যয় করে, আর কেউ গানে বাজনায় সিনেমায় যাত্রায় বারে হাবি জাবিতে ব্যয় করে। একই জীবন। এখন আপনাদের কাছে প্রশ্ন করি, এই মাত্র যে আমি উভয়ের জীবন ব্যবহার করার মোটামুটি একটা নকশা বললাম সংক্ষিপ্ত, আপনাদের ধারণা কি উভয়ের গুরুত্ব এবং মর্যাদা কি একই হবে? না, এটা হয় না, ব্যাপারটাই এখানে আর কিছু না। আপনার সময়টাকে আপনি কি কাজে ব্যয় করতেছেন খেয়াল রাখতে, কত সময় কোন কাজে ব্যয় করতেছেন খেয়াল রাখি। জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ আলাই আমাদের অবস্থার দিকে খেয়াল করে বলেন, যদি এতই তোমাদের দুনিয়ার প্রতি খেয়াল থাকে, বারবার যদি দলিল পেশ করো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এখানে আল্লাহ পাক দুনিয়ার কথা এবং আখিরাতের সমানভাবে বলছেন, ইয়া বলছেন সমানভাবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। তাহলে আমি তোমাকে প্রশ্ন করতে চাই, তুমি দুনিয়ার পিছনে তোমার 24 ঘন্টার সময় কত সময় ব্যয় করতেছো, এবং আখিরাতের জিন্দগির জন্য 24 ঘন্টার মধ্যে তুমি কত সময় আখিরাতের পিছনে ব্যয় করতেছো, তুমি বলো। কি কথা ঠিক না? দেখেন আমরা ঘুমে কত সময় ব্যয় করি, গোসল খানা এই দুনিয়া মানে স্বাস্থ্যকে ঠিক রাখার জন্য, খানা পিনা কামাই রোজগারের জন্য কত সময় ব্যয় করি, আর মাওলার নিচুকে ইবাদতের মধ্যে কত সময় ব্যয় করি। খেয়াল রাখেন এগুলি হলো আমাদের চলার জন্য পাথেয়, এগুলি মোটামুটি দুই একটা কথা যদি মনে থাকে যে আমাকে আখরাত কামাই করতে হবে এই দুনিয়ার মধ্যে থেকেই, কাজে কত সময় কোন জায়গায় ব্যয় করি হিসাবের দরকার আছে কি নেবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসু মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে মুমিনরা আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ ওয়ালতানজুর নাফসু মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ,
প্রত্যেকটা প্রাণীর, প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত আগামী কেয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার জন্য অগ্রিম দুনিয়ার থেকে আল্লাহর দরবারে কি কি প্রেরণ করলো। আল্লাহ কত সুন্দর ভাবে আমাদেরকে নসিহত করতেছে না, প্রত্যেকটা মানুষের চিন্তা করা উচিত আগামী কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে হিসাব দেওয়ার জন্য অগ্রিম কত নামাজ, কত রোজা, কত চোখের অবস্থা, মুখের অবস্থা, কানের অবস্থা, হাতের অবস্থা। ফকি আবু লাইস সমরকান্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, কার মধ্যে তাকওয়া আছে কি নাই সাতটা জিনিসের দিকে খেয়াল করো। সাতটা জিনিসের দিকে খেয়াল করলে তুমি বুঝতে পারবা ব্যক্তির মধ্যে তাকওয়া আছে কি নাই। এদিক খেয়াল করো তো, দেখো তো তার কলবের হালাতটা কি, তার অন্তরের অবস্থানটা কি, সে অন্তরের মধ্যে বিদ্বেষ পোষণ করে না একজন আর ভালো কামনা করে, তার অন্তরের মধ্যে কেবের আসে কি নাই, না তাওয়াজু আছে, তার অন্তরের মধ্যে লোভ লালসা আছে না দান সৎকার মতো মেজাজ তার মধ্যে আছে, তার অন্তর কি দুনিয়া মুখী না আখরাত মুখী, একটু খেয়াল করো না, একটু দেখো তো অন্তরের অবস্থাটা কি। যেই অন্তর হাসাদ লালন লালন করে, কি লালন করে, হাসাদ, আল হাসাদু ইয়াকুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। হাসাদ তো এত বড় ব্যাধি, এত মারাত্মক ব্যাধি, আপনি চিন্তাই করতে পারবেন না। নবী আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, হাসাদ হিংসা মানুষের নেকি গুলিকে এইভাবে পোড়ায়া দেয়, ধ্বংস করে দেয়, যেরকম আগুন লাকড়ির স্তূপকে মিটাইয়া দেয়, চিহ্ন রাখে না। ধরে নেন এই গোটা মাঠ বোঝায় বিশাল লাকড়ির স্তূপ, কোনো এক কর্নার থেকে যদি আপনি আগুন ধরাইয়া দেন, এক সময় দেখবেন কি কথা বলেন না কেন, এক সময় ঠিক আপনার নেকের বিশাল পাহাড় পরিমাণ স্তূপ এক জায়গা থেকে হাসাদের আগুন লাগাই দেন, কেয়ামতের মধ্যে দেবী কিছু নেই, সব পুরিয়া সরকার হয়ে গেছে। খুব খেয়াল রাখি ভাই, হাসাদ কেন করতে যাব, আপনার হাসাদ তো ওই ব্যক্তি করছেন না, আপনার আপত্তি তো আল্লাহর উপরে। একজনের কণ্ঠ ভালো, কণ্ঠ কে দান করছে, আপনি তার কণ্ঠের উপর হাসাদ করলেন, হিংসা করলেন, তাহলে ওই ব্যক্তির উপর হিংসা করলেন না, আসলে আপত্তি তুলছেন আল্লাহর উপরে। এ তো কিছু না, এ তো কণ্ঠ আল্লাহ দান করছেন, তুমি হাসাদ করতে যাও কেন। একজনের মেধা ভালো, দেখেন মেধা তো কেউ কাউকে দিতে পারে না, আল্লাহ কত নেমাত, আজকে আমরা আল্লাহ ফকির নেমাতকে আল্লাহ ফকির বিরুদ্ধে লাগাই দিই। গোটা দুনিয়াতে আল্লাহ পাক যত নেমাত দান করছেন, সবচেয়ে বড় নেমাত হলো মেধা, জেহেন। এই মেধা কেউ কাউকে দিতে পারে না, টাকা দেয়া যায়, জমি দেয়া যায়, গাড়ি দেয়া যায়, বাড়ি দেয়া যায়, ক্ষমতা দেয়া যায়, কিন্তু মেধা এমন একটা জিনিস কেউ কাউকে ইচ্ছা করলে ট্রান্সফার করতে পারে না, কিনতে পারা যায় না, কেউ কাউকে হস্তান্তর করতে পারে না। মেধা কার দেয়া, একমাত্র আল্লাহ। তোমরা এত ভাই, এক ভাই একবার পড়লে মুখস্থ হয়, তুমি দশ বার পড়লে মুখস্থ হয় না কেন, কারণ একই মা একই বাবা, তোমার মুখস্থ হয় না তোমার ভাই মুখস্থ হয় কেন, তোমার কিচ্ছু না এখানে। আজকে আল্লাহ পাক যাদেরকে মেধা দিছেন তাদের শুকরিয়া আদায় করার কথা ছিল, কিন্তু এই জালেমরা আল্লাহ পাকের শুকরিয়ার পরিবর্তে তাকাব্বুরি করে, আমি এত জানি, আমার এত এলেম, আমার এত কিছু, কোন সন্দেহ নাই তোমার এলেম আছে, কিন্তু এলেমটা কে দিছে, তোমার মেধা কে দিছে, তুমি কেন বুঝতেছ না। মেধা তো আমেরিকার কোনো বাজারে পাওয়া যায় না, ইংল্যান্ডের কোনো বাজারে পাওয়া যায় না, রাশিয়ার কোনো বাজারে তো মেধা পাওয়া যায় না,
আরে তুমি দেখো নাই যে ড্রাইভার বড় লোকের বাচ্চাকে প্রতিষ্ঠানে নিয়ে যায়, সেই বাচ্চা ফেল করছে আর ড্রাইভারের সন্তান ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে গেছে। কার দিয়া তুমি তাকাব্বুরি করো কেন? আর আমাদের ওলামায়ে কেরামের একটু মেধা যদি আল্লাহ পাক দেয়, সুবহান আল্লাহ, এরা আসমানে আছে না জমিনে আছে না কোথায় আছে ওরা নিজেরাও জানে না, ওরা নিজেরাও জানে না কোথায় আছে। এর বহুবিধ কারণ আছে, আসলে ব্যবহার বংশের পরিচয়। ব্যবহার কিসের পরিচয় ভাই? ব্যবহার কিন্তু শিক্ষার মাধ্যমে শিক্ষা গ্রহণ করা যায় না। আভিজাত্য, ভদ্রতা, এটি কিন্তু পড়াশোনার মাধ্যমে অর্জন করা যায় না, এটা ভিন্ন জিনিস, এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস। ব্যবহার, আচার আচরণ, উঠা বসা, দেখবেন অফিসারদের মধ্যে, প্রশাসনের অফিসারদের মধ্যে কিছু অফিসার আমি তাদের সাথে কথা বললেই বুঝতে পারি এটা ছোট লোকের বাচ্চা, কথা বললেই বুঝতে পারি, আর কথা বললেই বুঝতে পারি এটা ভদ্র ছেলের সন্তান। কেন যারা একেবারে নিম্ন শ্রেণীর থেকে আল্লাহ পাক মেধা দেওয়ার কারণে বিসিএস ক্যাডার হয়ে চেয়ারে বসে, ওরা মানুষকে মানুষ মনে করে না। কেন জীবন ভর বাপ দাদা সবাই লাঠি গুঁথা খেয়ে বড় হয়েছে, ওই ভাব তার মধ্যে থেকে যেতে পারে না, ও মানুষকে মানুষই মনে করে না। কোন রকমের যদি এই নিম্ন শ্রেণীর লোকগুলি একটু ক্ষমতা পায়, সে মানুষের সাথে যে কি ব্যবহার করে আপনাকে ধাম ধাম অপমান করবে, সাথে সাথে অপমান করবে, আপনাকে কিছু মনেই করবে না সে। আবার দেখবেন তার চেয়ে অনেক বড় অফিসার লেকিন বংশীয়, সে ভাববেন মনে হয় যেন সে অফিসারই না, তার আচার আচরণ মনে করে সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ। আপনার ব্যবহার, আপনি একেবারে গরিব, আপনি একেবারেই গরিব যদি তার কাছে যান, দেখবেন আপনাকে হাসি দিয়ে কথা বলবে, আপনাকে মানুষ মনে করবে সে। এক কথায় কি মনে করবে? মানুষ। আমরা সবাই মানুষ, আমাদের বড় পরিচয় আমরা সবাই মানুষ, এইটাই বড় পরিচয়। কিন্তু যারা নিম্ন শ্রেণীর হয় তারা মানুষকে মানুষ মনে করে না, ওই চেয়ারে যখন বসে তখন আসমানে আসে না জমিনে আসে, কাকে কি বলবে না না বলবে সে ভাবি মনে, এরকম মনে হয় যেন কি করবে, সিরা ফালাইবে না ফাইরা ফালাইবে, আপনাকে অপমান করবে না, অপদস্থ করবে, আপনার দিকে তাকাবে না, কথা বলবে না, মনে হয় যেন সে কি হয়ে গেছে। এটা ছোট লোকের বাচ্চা, ওর দেখেন খুঁজে দেখেন আপনার 14 গোষ্ঠী ছোট লোক ছিল, কোনোদিন সম্মান পায় নাই, ওর বাবায় পায় না, ওর দাদায় পায় না, 14 গোষ্ঠী পায় নাই। গোবরের মধ্যে পদ্ম ফুল ফোটার কারণে ও কাউকে দাম দিতে জানে না। দেখেন নদী মরলেও রেত যায় না, একটা কথা আছে, নদী মরলেও রেত যায় না। বংশীয় একটা প্রভাব মারাত্মক, এর জন্য আল আয়েম্মা তুমিল আল কুরাইশ, আল আয়েম্মা তুমিল আল কুরাইশ নেতৃত্ব এবং বাদশাহী, এরা কুরাইশদের জন্য। আপনাকে মনে রাখতে হবে যে শুধু মেধা বা শিক্ষাই আপনাকে ব্যবহার শিক্ষা দেয় না, ব্যবহার ভিন্ন জিনিস, আচরণ ভিন্ন জিনিস। বাদশা খানা খাইতেছ, গোলাম বাতাস করতেছ, বাতাস করতেছে গোলাম আর কাঁদতেছে, বাদশা হঠাৎ খেয়াল করছে যে ঘটনা কি, গোলাম কাঁদে কেন, এ তুমি কাঁদো কেন, কারণ এমনিতেই কাঁদতিস, কারণ না তোমাকে বলতে হবে কেন কাঁদতেছ, কারণ এমনিতেই কাঁদতিস, কারণ না তোমাকে বলতে হবে, কারণ নির্ভয় বলবো না ভয় বলবো, কারণ নির্ভয় বলো, বলে একটা ঘটনা মনে পড়ছে বিধায় কাঁদতেছি, বলে কি ঘটনা, বলতেছে আমরা বাদশা ছিলাম, কোন এক যুদ্ধে পরাজিত হওয়ার কারণে সে গোলাম হিসাবে আপনার গোলামি করতেছে, সেই কথা স্মৃতি মনে পড়ছে, আমরাও খানা খাইতাম, আমাদেরকে আমাদের গোলামরা বাতাস করত, আজকে আল্লাহ পাকের কি কুদরাত আমাকে গোলাম বানাই আপনাকে বাতাস করাইতেছে, যে আল্লাহ পাক সবই পানেন। কলে তোমরা বাদশা ছিলা, কলে হা তুমি বাদশা সন্তান, কলে হা
কলে বলতো মুরগির কোন অংশ সুস্বাদু, মুরগির কোন জায়গাটা সুস্বাদু? সেই দিন বাদশাহ মুরগি দিয়ে খানা খাইতেছিল, কলে মুরগির সবচেয়ে সুস্বাদু জায়গা হলো চামড়া। কলে ঠিকই, তুমি বাদশাহ সন্তান, তুমি আজাদ, তুমি ঠিকই বাদশাহ সন্তান, তুমি আজাদ। ওই আর একটা গোলাম দেখছি। পরের দিন বাদশাহ খানা খায়, ও বাতাস করতেছে আর অভিনয় করে কাঁদতেছে, বাদশাহ তাকাইছে, ঘটনা কিন্তু কামদক কেন? তাহলে একটা স্মৃতি মনে পড়ছে, ওই আগের সেই ওর অবস্থা, ওর হালাত বর্ণনা করতেছে, যে স্মৃতি মনে পড়ছে। কি স্মৃতি মনে হচ্ছে? এই ভাই ভয় বলবো না নির্ভয় বলবো? কল না নির্ভয় বলো। বলে আমিও বাদশাহর সন্তান ছিলাম, এক যুদ্ধে অ্যারেস্ট হয়ে আজকে গোলামি করতেছি, তা আমরা ওরকম খানা খাইতাম, আমাদের গোলামরা আমাদেরকে বাতাস করতো, সে স্মৃতি মনে পড়ার কারণে ব্যথায় কাঁপতেছি। বলে আচ্ছা তুমি বাদশাহর সন্তান ছিল? বলে হ্যাঁ। বলে বলতো খাসির কোন জায়গা সবচেয়ে সুস্বাদু? তো ও তো হুবাহু অনুকরণ করছে, বলে খাসির তো আমরা সবচেয়ে সুস্বাদু। বলে গোলামের বাচ্চা গোলামি কর, গোলামের বাচ্চা গোলামি কর, তুইও গোলাম ছিলি, তোর বাবাও গোলাম ছিলি, খাসি খাওয়ার মতো সে ফসরুত তোর হয়নি। এটা আপনাকে বুঝতে হবে, মেজাজ ভিন্ন জিনিস, মন অনেক বড় জিনিস, এটাকে পাহাড় সমতুল্য করতে হবে। এর জন্য দেখবেন নিচু শ্রেণীর লোক আল্লাহ মেধার কারণে যখন তাকে কিয়াম দান করে তখন সে নিজেকে নিজে দেখবেন ধাম ধাম অপমান করবে, ধাম ধাম। একজন শিক্ষিত লোক, ভদ্রলোক, আনজিলান নাসা মানাসিলাহুম, নবী আলী সাল্লাম ফরমে আনজিলান নাসা মানাসিলাহুম, প্রত্যেকটা মানুষের একটা স্তর আছে, প্রত্যেকটা মানুষকে তার স্তর অনুযায়ী তাকে ব্যবহার করো, সম্মান করো। নবী আলী সাল্লাম তো মুশরিকদের মধ্যে, ইয়াহুদীদের মধ্যে নেতৃস্থানীয় লোক যখন আসতো তাকে অনেক শ্রদ্ধা করতেন, সম্মান দেখাইতেন। কেন? সে যদিও মুশরিক কিন্তু দুনিয়ার দিক থেকে সম্মানিত। যদি আমি তাকে সম্মানিত না করি তাহলে আপত্তি তো ইসলামের উপরে, যে মুসলমানরা ব্যবহারিক করতে জানে না, মানুষের সাথে ভদ্রতা জানে না, এটা বলবে আমার নবী শিক্ষা কত চমৎকার শিক্ষা। আরে ভাই যা যেরকম ত্যাগ তার প্রতিদানও সেইভাবে হয়, ত্যাগ অনুযায়ী কি হয়? এক দরবেশ জঙ্গলের মধ্যে এমানতের জন্য গেছে, আল্লাহর কাছে বললে মাওলা আমি দুনিয়ার কাজ টাজ কিছু করতে পারবো না, আমি তোমার ইবাদতের মধ্যে মগ্ন থাকবো। তার ছিল একটা কাঁসি আর টুকরি, কাঁসি আর টুকরি। বলে ফিক্কা মারলাম আমার কাঁসি এবং টুকরি, আমি আর দুনিয়ার কাজ করবো না, আমি জঙ্গলে ইবাদত করবো, তুমি আমার রিজিকের ব্যবস্থা করিও, তুমি আমার রিজিকের ব্যবস্থা করিও। দরবেশ তো ইবাদতে মগ্ন, আল্লাহ পাক তার রিজিকের ব্যবস্থা করলেন, ভোরে দুইটা রুটি এবং ভাজি, বিকালে দুইটা রুটি এবং ভাজি আসে, বাস দরবেশ মহা খুশি, খাজা খানার ব্যবস্থা হয়ে গেছে, ইবাদতের মধ্যে মগ্ন আছে, তৃপ্তি সঙ্গে ইবাদতের মধ্যে মগ্ন, খুব ইবাদত করতেছে। হঠাৎ একদিন দেখে গোটা জঙ্গল মুহুর মুহুর প্রাণীর ঘ্রাণে সব ভরে গেছে, এত সুন্দর ঘ্রাণ, ঘটনা কি? বিরিয়ানি আসলে কোথাতে? কলে আর এক দরবেশের জন্য খানা আসছে, নতুন এক দরবেশ, সেও আল্লাহর কাছে বলছে আল্লাহ ঝামেলা সব শেষ, আমি ইবাদত করতে যাই, তুমি খানার ব্যবস্থা করিও। একজনের জন্য আসছে কি বাজিয়ার, আর একজনের জন্য আসছে বিরিয়ানি, পুরো ঘ্রাণ হয়ে গেছে সব, সেরকম স্বাদের জিনিস। এখন দরবেশ আল্লাহর কাছে বলছে মাওলা হে আমি তোমার পুরান আবেদ, আমার জন্য ব্যবস্থা করছে রুটি আর ভাজি, আর এইটা নূতন দরবেশ, এইটার জন্য ব্যবস্থা করছো এই দামি বিরিয়ানি, তোমার কেমন ইনসাফ? এটা কেমন কথা হলো বুঝাইতে পারিনি।
কি প্রশ্ন আছে কি নাই? আমি তোমার পুরান আবেদ আমার জন্য সেই ওই ওই ছাপড়ার দোকানে রুটি আর ভাজি, আর এর জন্য সেই কোথার থেকে একেবারে মনে হয় যেন হাজি না হাজি বিরিয়ানি একেবারে ধরে নাও ওই সে দুবাইয়ের বুরুজ খলিফার সেই খানা নিয়ে আসছে ঘটনায়। আল্লাহ কয় শোন, তুই আমার পথে ত্যাগ করছো একটা হাজি আর টুকরি, কি ফেলা গেছিল কথা বলেন না, হাসি আর টুকরি, আর ও বাসাই ত্যাগ করিয়া জঙ্গলে আসছে, ওর ত্যাগ হলো বাদশাহি, আর আমার পথে তোর ত্যাগ হলো একটা কাশি আর কাজে দুজনের ত্যাগ অনুযায়ী খানা, তুই যা ত্যাগ করছো তোর খানাও সেইভাবে, আর ও যা ত্যাগ করছে তার বিনিময় সেইভাবে। বুঝাতে পারি নে, একজনের মশার কামড়ে ঘুম আসে না, উরাসের কামড়ে কথা বলে না কেন, করে কি করবো তাহাজ্জুদ পড়ি, কি করবো তাহাজ্জুদ পড়ি। আর একজন এসির মধ্যে আরাম বিছানায় মাওলায় ভোর রাতে ডাক দিছে, ওই এসি মুসি বাদ দিয়া সে নামাজে দাঁড়ায় গেছে। বলেন তো আপনারাই বলেন তো, এই উরাসের কামড়ে ঘুম নাই সে তাহাজ্জুদ পড়ে, আর এসির মধ্যে থাকি আরামের বিছানা ত্যাগ করিয়া তাহাজ্জুদ পড়া, এক নাকি ভাই? ও মাশাআল্লাহ, একটু পার্থক্য আছে কথা ঠিক না? একজনের কাম নাই কাজ নাই মসজিদের সামনে, এখন চিন্তা করছে যেহেতু মসজিদের সামনেই আসি কাম নাই কাজ নেই কি করবো, যাই গিয়া একটু মসজিদে থাকি একটু ইবাদত করি, আর একজনের লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা, পার মিনিটে পার ঘন্টায় এত টাকা বিক্রি, সে দোকানটাকে তালা মাইরে মসজিদে ঢুকে গেছে, একই ঠিক না ভাই? ও আচ্ছা, আপনার ত্যাগ বুঝতে হবে, আপনার ত্যাগ বুঝতে হবে কে কোন মানের। ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ বাদশাহি ত্যাগ করার কারণে গোটা মাখলুকাত আল্লাহ পাক রব্বুল আলামিন তার অনুগত করে দিচ্ছে, যা কবি তাই শুনি, ত্যাগ সবচেয়ে দামি। তবে গরিবরা কি এরকম ফজিলাতল হতে পারে না? আরে একশো বার হতে পারে নি, এটা তো বলতেছে যাদের আছে, আর যারা প্রথম থেকে সবকিছু ত্যাগ করছে তাদের দাম তো কথাটা বুঝাতে পারি। দেখেন আল্লাহওয়ালা জিনিসটা ভিন্ন জিনিস, আল্লাহওয়ালা এর সব কলবি হালাত। আমরা অনেক সময় মনে করি যে ভিক্ষুক সেই মনে আল্লাহওয়ালা, যে গরিব সে আল্লাহওয়ালা, না এটা ভুল, সম্প্রভ্রান্ত ধারণা। এক ভিক্ষুক সাধারণ আল্লাহ 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 আল্লাহ, উদ্দেশ্য পয়সা পয়সা পয়সা, কি কথা বলে আল্লাহ আল্লাহ, আর কলবে কয় পয়সা পয়সা, খুব সব হইতেছে কথা ঠিক না ভাই? ও ভিক্ষুক দুনিয়াদার, ও ভিক্ষুক কিন্তু কি, কিন্তু আর একজন বাদশা, কিন্তু কলবটা মাওলা দিকে লক্কানো, আল্লাহ তোমাকে তো পাইলাম না, তোমাকে রাজি খুশি করতে পারলাম না, বাদশা চেয়ারে বসিয়া খেয়াল করে আমার মাওলায় তাকাইয়া আছে, মাওলা কেমনে ভয় করে। বুখারি সহ অন্যান্য রওয়ায়েতের মধ্যে আসছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিষাক্ত ছুরির আঘাতে বিছানায় পড়িয়া আছেন, অস্থির, মাওলা আমাকে মাফ করবে কিনা। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে বসিয়া বলতে আছে, আমিরুল মুমিনিন যখন সবাই আমার নবীকে প্রত্যাখ্যান করছে তখন আপনি ঈমান আনছেন, যখন সবাই নবীকে প্রত্যাখ্যান করছে মক্কার মধ্যে তখন আপনি ঈমান আনছেন, যখন আমার নবীর সহযোগী ছিল না আপনি তার পাশে দাঁড়ায় গেছেন, আমার নবী যাওয়ার আগে আপনার স্বীকৃতি প্রদান করছেন,
আছে ওমার এই 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 অনেক কিছু বলছেন ওমার সম্পর্কে। আমরা আপনার সম্পর্কে ভালোই ধারণা করি, খারাপ বলতে কোনো ধারণা কেউ আমরা করি না। এরপর আপনি এত অস্থির কেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু ফরমান এত সব প্রবঞ্চনা, কিন্তু আমার মনে চায় গোটা দুনিয়ার সব মালিক যদি আমি হইতাম, গোটা দুনিয়ার সব কিছুর মালিক আমি, সব টাকা সব পয়সা সব কিছুর মালিক আমি, এই সব কিছু দান করার পরিবর্তে মাওলা যদি কবরে আজাব থেকে আমাকে মাফ করিয়া দেন, আমি এইটা বহুত বড় নেমাত মনে করি। সব কিছু দান করব, শুধু মাওলা আমার কবরে আজাব থেকে মাফ করে দেন। আপনার আমার অবস্থা কি বলেন? মাওলাকে কি যে ভয় করতেন এই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, মাওলাকে কেমন ভয় করতেন? ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, এই আয়াত তেলাওয়াত করে আর মাওলার কাছে কান্দে, সারা রাত যার যার করে কান্দে, রুকু তো যেতে পারে না, সেজদাও যেতে পারে না, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, আমার দুঃখ আমার বেদনা আমার চিন্তা আমার ভাবনা আমার কষ্ট সব কিছু কার কাছে সুপর্দ করলাম? আল্লাহর কাছে। যেরকম ইয়াকুব আলাইহিসসালাম তার ছেলের বিরহ বেদনায় আল্লাহর কাছে বললেন, ইন্নামা আশকু বাসি ওয়া হুজনি ইলাল্লাহ, ঠিক আমারও চিন্তা আমার ভাবনা আমার দুঃখ আমার কষ্ট সব তোমার কাছে সুপর্দ করলাম। আমার দুঃখ আমার কষ্ট আমার বেদনা আমার চিন্তা আমার ভাবনা সব কিছু তোমার কাছে সুপর্দ করলাম। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করেন, ইন্তু আযযিবু ফাইন্নু মিমাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আযীযুল হাকীম ইন্তু আযযিবু ফাইন্নু মিমাদুক ইন্তু আযযিবুহুম ফাইন্নু মিমাদুক, যদি তুমি তাদেরকে শাস্তি দান করো অধিকার তোমার আছে, তুমি মালিক তুমি খালেক আর সবাই মাখলুক। কিন্তু আজীব তাই নয় বালু, যদি তুমি তাদেরকে আজাব দাও শাস্তি দাও তাহলে তুমি দিতে পারো, তুমি সম্পূর্ণ আজাব, তোমাকে মাদা দেওয়ার জিজ্ঞাসা করার ক্ষমতা তাও নাই। আর যদি তুমি তাদেরকে মাফ করিয়া দাও ক্ষমা করিয়া দাও তাহলে তুমি পরাক্রমশীল তুমি মহাজ্ঞানী, তোমাকে বাধা দেওয়ার ক্ষমতাও কার মধ্যে না, তুমি মাফ করিয়া দাও সবাইকে সবাইকে ক্ষমা করিয়া দাও সবাইকে মাফ করিয়া যদি মাওলা আমাদের মাফ করিয়া দেয় আমার মাওলার কাছে কেউ কি প্রশ্ন করতে পারবে? কেউ প্রশ্ন করতে পারবে না। আল্লাহ আল্লাহ ভাইও, আল্লাহ পাক সম্পূর্ণ স্বাধীন, আরই ধরতে নাই,
আল্লাহর সাথে আড়ি ধরবেন না, আড়ি বুঝেন না, আল্লাহ মাফ করবে না কেন, আল্লাহ ক্ষমা করবে না কেন, এটা করবে না কেন, এত কিছু করলাম আড়ি ধরবেন না, খবরদার। বাদশার সাথে আড়ি ধরতে নাই, বাদশার সাথে নত হইতে হয়। বুঝাতে পারিনি, বাদশার থেকে কোনো কিছু আদায় করতে গেলে মাথাকে উঁচা করলে হবে না, ঘাড় ভাঙ্গিয়া দেবে, চক্ষু লাল করলে চলবে না, চক্ষু উঠাইয়া দেবে, আঙ্গুল উঁচা করা যাবে না, আঙ্গুল ভেঙে ফেলবে, পাওকে ঠিক মতো রাখতে হবে, আঁকা বাঁকা রাখলে নলা ভেঙে ফেলবে। বাসার থেকে কিছু আদায় করতে গেলে নমনীয় চক্ষু অবনত থাকতে হবে, মস্তিষ্ক নত থাকতে হবে, কথার মধ্যে কোন কর্কশতা থাকতে পারবে না, নর্মিয়া থাকতে হবে, হাত রাখার সময় আদব ভাবে রাখতে হবে, দাঁড়াবার সময় আদবের সাথে বাসা দেখবে, খেয়াল করিয়া ওর অবস্থা নাকি, ওর খেয়াল দেখবে এরকম কি, ওর চাহনির অবস্থা। তুমি দেখো না তোমার সামনে যখন ছাত্র দাঁড়ায় তখন তুমি কিভাবে লক্ষ্য করো, তোমার সামনে যখন অধীনস্থ দাঁড়ায় তখন তুমি কিভাবে লক্ষ্য করো, তুমি নিজে বোঝো না, হ্যাঁ নিজে বোঝো না, তুমি তোমার ছেলে যখন তোমার সামনে দাঁড়ায় তুমি খেয়াল করো কিভাবে দাঁড়ায়, তুমি নিজে বোঝো না, জজের সামনে কিভাবে দাঁড়াইতে হয়, আসামি তুমি নিজে বোঝো না, তুমি আল্লাহর সামনে আড়ি দাও কিভাবে, চোখ উঁচা করো কিভাবে, তাকাব্বুরি করো কিভাবে। শৃগাল, চিতাবাঘ আর বাঘ শিকার করার জন্য গেছে তিনজনে, বাঘ চিতাবাঘ আর শিয়াল, কিসের জন্য গেছে, শিকারের জন্য গেছে, তিনটা শিকার গেছে, কয়টা শিকার, তিনটা শিকার গেছে, একটা গাধা, একটা হরিণ, একটা খরগোশ, একটা গাধা পাইছে, একটা হরিণ পাইছে, একটা খরগোশ, শিকারি কয়জন, তিনজন। এখন বাঘ চিতাকে বলছে ভাগ কর, ভাগ করে দে, যেহেতু তিনজনে গেছি শিকার করার জন্য তুই ভাগ কর। এখন চিতায় চিন্তা করতেছে হরিণের গোস্ত সবচেয়ে স্বাদ, এটা আমার ভাগে কিভাবে রাখা যায়, মতলব আটকেছে, মতলব আটার পরে সে একটা উসুল বাতাইছে, নিয়ম কলে বেকদ্রে জোসাতে হেসাতুন, শরীর অনুযায়ী ভাগ হবে, কি অনুযায়ী কথা বলে না কেন, শরীর অনুযায়ী ভাগ, আপনার শরীর বড় গাদা, আপনার আমার শরীর মেজ, হরিণ আমার আর খরগোশের শরীর ছোট, খরগোশকার শিয়ালে বাঘ বুঝতে পারছে সুস্বাদু খাদ্য নিজের ভাগে নেওয়ার জন্য মন গড়া উসুল বাতাইছে, বাঘের মেজাজ খারাপ হয়ে গেছে, মেজাজ খারাপ, ধাম এক থাপ্পড়, থাপ্পড়ের চোটে থাবার চোটে চক্ষু বের হয়ে গেছে, কারবার শেষ, থর 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 করে কারবার শেষ, মরে গেছে। এখন শৃগালকে বলছে ভাগ কর, এখন শৃগাল বলতেছে বাদশা খরগোশ দিয়ে আপনি ভোরে নাস্তা করবেন আর দুপুরের খানা আপনি গাঁদা দিয়ে করবেন আর রাত্রের খাবারটা আপনি হরিণ দিয়ে সারবেন, বলে তো কি এত সুন্দর ভাগ শিখাইলো কি, এত সুন্দর ভাগ তোকে শিখাইলো কি, বলে যে একটু আগে চক্ষু দিছে আর জীবন দিছে, সে একটু আগে যে চক্ষু দিছে জীবন দিছে সে আমাকে এত সুন্দর ভাগ শিখাইস, বলে যা আমি বনের বাদশা, তুই যেহেতু সব আমাকে দিয়া দিলি আমার খাদ্যের অভাব নেই, যা আমি সব তোকে দিয়া দিলাম, বনের বাদশার সাথে মাথা নত করো, বনের বাদশা তোমাকে দিয়া দিবে, আহকামুল হাকিম রব্বুল আলামিন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত বাদশার বাদশা মাথা উঁচা করবে, একটা থাপ্পড় মারবে, একটা থাবা মারবে, ঘর শরীরের থেকে আলাদা করে ফেলাইবে, আর মাথা নত করবা কথা বলেন একদম, মাথা নত করবা সব জান্নাত তোদের, জান্নাতের হুর তোদের,
জান্নাতের গেলমান তোদের, জান্নাতের নহর তোদের। আহা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা রাওয়ায়াত করেন, আমরা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত, সবাই বসা। হঠাৎ এক ব্যক্তি আসছে, কলিয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এই কালো বিগ ঘুটে চেহারা জান্নাতে যাওয়ার জন্য কি কোনো বাধা সৃষ্টি করবে? ওই আল্লাহর শপথ যার কুদরতে হাতের মধ্যে আমার জীবন, যদি আল্লাহর হুই ইমান আনো এবং তার নবী যা কিছু নিয়ে এসছে এর উপর ইমান আনো, তাহলে তোমার এই বিদ ঘুটে চেহারা জান্নাতে যাওয়ার জন্য কোনো বাধা সৃষ্টি করবে না। ওই ব্যক্তি বলছে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই দরবারে আসার 8 মাস আগে আমি সাক্ষ্য দিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আপনার এই মজলিসে বসার 8 মাস আগে আমি ঈমান নিয়ে এসেছি, কিন্তু ইয়া নবী আল্লাহ, আমার এই বিট ঘুটে চেহারার কারণে অনেকের কাছে বিবাহের প্রস্তাব দিছি, কিন্তু চেহারার অবস্থা দেখিয়া কেউ আমাকে বিবাহ দিতে চায় না। আমি বনি ইসলামের লোক, সম্ভ্রান্ত পরিবারের লোক, বংশ মর্যাদা সম্পূর্ণ, লেকিন মামাদের চেহারা আমার উপর বেশি প্রভাবিত হয়েছে। মামাদের বংশ বেশি, মামারা কালা, খালারাও কালা, কথাটা বুঝাতে পারি, তাদের প্রভাব পেয়েছি। সম্মান সম্মান সম্মানিত ফ্যামিলির লোক আমরা, কিন্তু চেহারা খুবই অবস্থা ক্রাশিন, এই জন্য কেউ বিবাহ দিতে চায় না। নবী আলাইহিস সালাম বললেন, আমর ইবনে ওহাব কি আসো মজলিসের মধ্যে? আমর ইবনে ওহাব তার সুন্দরী, সুস্ত্রী, আকর্ষণীয়, বুদ্ধিমত্তা, যুগ শ্রেষ্ঠ একটা মেয়ে ছিল, যার চেহারা পুরো আরবের মধ্যে নাম করা, পুরো আরবের মধ্যে নাম করা। আমর ইবনে ওহাব আসো এখানে? না ইয়া নবী আল্লাহ, সে তো নাই। এবার নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন, তুমি তার বাড়ি চেনো? কল হ্যাঁ চিনি। কল যাও ঘরে গিয়ে কড়া আঘাত করো, দরজার মধ্যে আঘাত করো এবং বলো যে আল্লাহর রাসূল তোমার মেয়ের সাথে আমাকে বিবাহ দিয়া দিয়েছে, যাও। ওই ব্যক্তি এখন আসমানে আছে না জমিনে আছে? মেয়ে কি কথা, আসমানে আছে না জমিনে আছে? নিজেও তো বুঝতে পারবে, দৌড়ে গেছে দরজা নক করছে, আরবিতে কথা বলার কারণে ভিতর থেকে মনে করছে আরবি লোক, কে? আমি অমুক আসি, নবী আলাইহিস সালাম পাঠাইছে। আরে তো আরো খুশি, তাহলে কেন আসছো? তাহলে আল্লাহ নবী আপনার মেয়ের সাথে আমাকে বিবাহ দিয়ে দিস। বেটার মেজাজ খারাপ হয়ে গেছে, নব মুসলিম, আমার নহাব নব মুসলিম, তোমার মতো এক লোকের কাছে আল্লাহ নবী আমার মেয়েকে বিবাহ দিয়ে দিস, ফাইলে মেরে জায়গা পাও না বেটা, বের হয় এখান থেকে, বের হয় এখান থেকে। দেখো অমান অপদস্থ করে বের করে দিস, বের হয় এখান থেকে। ব্যক্তি কি করবে? এতক্ষণ খুব খুশিতে ছিল, আনন্দে ছিল, মনে হয় আকাশের চন্দ্রটা তার কোলে চলে আসছে, এখন ব্যক্তি অপমান করে বের করে দিচ্ছে, একটু দুঃখ না ভাই, কষ্ট না? সোজা ভগ্ন হৃদয় নবী আলাইহিস সালাতু ওয়াসালাম দরবারে এসে চুপচাপ বাবা, ওইদিকে গিয়া নালিশ দিছে, ইয়া নবী আল্লাহ, আপনি যার সাথে আমার বিবাহ দিয়ে দিয়েছেন সে তো আমাকে অপমান করে ঘর থেকে বের করে দিছে, বিবাহ তো দেয়ই নাই, একটু শরবত টরবত খাওয়াবে, তাও খাওয়ায় নাই। বিবাহের কথা বলছি, মেজাজ পুরো তার উঠে গেছে। বলে আচ্ছা, ওই যে ঘরের মধ্য থেকে আমার নহাবান মেয়ে ডাক দিয়া বলে, ইয়া আব্বা, আব্বা যান, আপনি কি করছেন? ওহি আপনাকে অপমান করার আগে আপনি আল্লাহ রসুলের কাছে গিয়ে মাপ চান? আর সত্যিকার যে আল্লাহর রসুল আমাকে তার সাথে বিবাহ দিয়েই থাকে, তাহলে দুনিয়া কয়দিন আমি বিবাহ রাজি, আমি বিবাহ রাজি। যেই বিবাহ খোদ আল্লাহ নবী পড়াইছেন, নবী দিয়ে দিয়েছেন,
তিনি প্রস্তাব পাঠাইছেন, কাজী এই বিবাহে আমি রাজি, আপনি জলদি যান, ওই আপনাকে হুমার করবে। মেয়ের বাবা জলদি আসছে নবীর দরবারে, একটা নবীর কাছে চলে আসছে। এবার নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বললেন তাকে দেখার পরে, তুমি কি আল্লাহ রসুলের বিবাহের প্রস্তাবকে অস্বীকার করছো? বলিয়া নবী, আল্লাহ বুঝতে পারি নাই, আমি ভাবছি ব্যক্তি হয়তো অসত্য কথা বলছে, মনে হয় সত্য কথা বলে নেই, এর জন্য আমি তাকে একটু বের করে দিয়েছি, আমি রাজি হইনি, কিন্তু যেহেতু ঘটনা সত্য আমি আমার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য রাজি হয়ে গেছি, আমি আমার মেয়েকে বিবাহ দেব। নবী আলাইহিসসালাম বললেন হ্যাঁ ঠিক আছে ভালো, 400 দেরহাম তার মহারানা হবে, যাও এই 400 দেরহাম মহারানা বাজার করো, কেনাকাটা করো, স্ত্রীর কাছে যাও। কলিয়া নবী, আল্লাহ আল্লাহ শপথ, যার কুদরতি হাতের মধ্যে আমার জীবন, আমার কাছে এক টাকাও নেই, চাইলে না পয়সাও নেই, দিব কিভাবে, কোনো টাকা দেবো কিচ্ছু না, যাও তিনজনের উপরে নির্ধারিত করে হলো, তোমার মোহরের টাকা তিনজন ব্যক্তি দিয়ে দিবেন, আলী ইবনে আবু তালেব, ওসমান ইবনে আফফান, আব্দুল মান আউফ, এই তিনজন ব্যক্তি তোমার মোহরের টাকা প্রদান করবে, যাও। ওই ব্যক্তি গেলেন আলীর মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, সে 200 দিরহাম দিয়ে দিস, গেছেন ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে, সেও 200 দিরহামের বেশি দিয়ে দিছে, গেছে আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহুর কাছে, সেও 200 দিরহামের বেশি দিয়ে দিছে, আলী মুর্তজা রাদিয়াল্লাহু বেশি দিয়ে দিছেন, ছিল 400, পাইছে অনেক, ব্যক্তির খুশি আনন্দের কোনো শেষ আছে মিয়া, নতুন বউর কাছে যাবে, টাকার কোনো অভাব নাই, সুন্দরী সুস্ত্রী আকর্ষণীয় এক রমণী, আমার মতো চেহারা যা দেখলে আলহামদুলিল্লাহ, একবার তাকাইলে দ্বিতীয়বার কেউ তাকায় না, আল্লাহ বংশ তো ভালো, লেকিন পয়সা বলতে কিচ্ছু নাই, টাকা তুমি আমার টাকাও নেই, টাকাও আবার মেয়েও বিনা পরিশ্রমে, বুঝেন তো অবস্থা নাকি, বাজারের মধ্যে গ্যাস বাজার করতেস আনন্দে হৃষ্ট চিত্তে, বাজার করে এইটা দেখে সেইটা দেখে, স্ত্রীর জন্য কোনটা পছন্দ হবে মনে মনে ধারণা করে, এইটাই হবে সেইটাই হবে, বাজার করতেছে হঠাৎ, এক আহ্বানকারী দূর থেকে ডাক দেয়, আল জিহাদ, একজন আহ্বানকারী ডাকতেছে জিহাদ, জিহাদ নবীর তরফ থেকে জিহাদের ডাক আসছে। ওই ব্যক্তি হঠাৎ আসমান দিকে তাকায় বলতেছে, মাওলা হে আজকে এই অর্থগুলি আমি ওই পথে খরচ করব, যেই পথে খরচ করলে আল্লাহ আল্লাহর রাসূল এবং মুমিনরা সন্তুষ্ট হয়, আমি সেই পথেই অর্থগুলি খরচ করব, অন্য পথে নয়। এরপরে স্ত্রীর জন্য কেনাকেনা বন্ধ করে যুদ্ধের জন্য ঘোড়া কিনলেন, তলোয়ার কিনলেন, ঢাল কিনলেন, পোশাক কিনলেন, সমস্ত সেটা আবৃত করছে, চেহারা ঢাকছে, শুধু চক্ষু বের করা, মুসলমানদের কাতারে দাঁড়ায় গেছে। অন্যরা বলছে, এই লোকটাকে একে তো চিনি না, এর সাথে পরিচয় নেই, আবৃত করা তো। আলীর মুর্তজা রাদিয়াল্লাহ বললেন, রাখো তার কথা, হয়তো বা তোমাদের ধর্ম জানার জন্য বাহরাইন থেকে বা দামেস্কের থেকে আসছে, তোমাদের ধর্ম জানাবার জন্য আজকে জিহাদের আহ্বানে তোমাদের সাথে শরীক হয়ে গেছে, রাখো তার কাছে তার কথা। যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ চলতেছে, ওই ব্যক্তি পুরো দমে যুদ্ধ করতেছে, তলোয়ার নিয়ে এমন ভাবে আঘাত করতেছে, যেই দিকে যায় সেই দিক ফাঁকা হয়ে যায়, চন্দ্র করে যুদ্ধ করতেছে। এর মধ্যে তার ঘোড়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, নিহত হয়ে গেছে, মারা গেছে, সে পড়ে গেছে, কাপড় সরে গেছে, বাহু মোচন হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াসালাম দেখেছিলেন, ভালোইছে
তুমি কি সাদ? কাল হাই আনা বলে আমি সাদ, তাহলে আল্লাহ তোমার মেহরানি করো, আল্লাহ পাক তোমাকে কবুল করো। যুদ্ধ চলতেছে, হঠাৎ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খবর আসছে সাদ শহীদ হয়ে গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ে সাহাবাদের কাছে গেছেন, গিয়া সাদ রাদিয়াল্লাহু তাআলার মাথা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রানের উপর উঠাইলেন, কোলের উপর উঠাইলেন, নিজের কাপড় দিয়ে সমস্ত ধুলাগুলি মুখের থেকে নিজের হাতে মুছতেছিলেন। মুছতেছেন, কাঁপতেছেন, আর বলছে আল্লাহর শপথ সাদ হাউসে পয়সা গেছে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিসকি হাসি দিলেন, আবার চেহারা ঘুরে আনিলেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু বললেন, ইয়া নবী আল্লাহ, আমার বাপ মা আপনার উপর কুরবান হোক, হাউস কি জিনিস? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কিয়ামতের বাদে আল্লাহ পাক আমাকে একটা হাউস দান করবেন যার চওড়া হবে বস্তা থেকে সানা পর্যন্ত, চারোপাশ ইয়াকুত মণি মুক্তার দ্বারা খচিত হবে, যার পানিগুলি দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও স্বাদ, মিশকের চেয়েও হাজারো লক্ষ গুণ ঘ্রাণ হবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, মানসারে বালামি আলমা আবাদা, যে ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে 50,000 বছরের মধ্যে কোনদিন পানি পয়সা লাগবে না। এবার প্রশ্ন করা হলো, ইয়া নবী আল্লাহ, আপনি কাঁদলেন কেন? তাহলে সাহাদের বিরহ বেদনা আমি কেঁদে ফেলছি। হাসলেন কেন? ওর মর্যাদা এত উঁচা চলে গেছে, তার মর্যাদা দেখে হেসে ফেলছি। কলে আপনার চেহারা ঘুরাইলেন কেন? কলে আমি দেখতেছি সাদকে রিসেপশনের জন্য নেয়ার জন্য ঘুরেরা তাহলে উন্মোচন করে মলকে প্রকাশ করে সারি সারি হুরেরা তাকে রিসেপশনের জন্য অপেক্ষা করছে। আমি তাদেরকে দেখা লজ্জায় আমার চেহারাকে ঘুরে ফেলাইছি। এবার নবী আলী সাল্লাল্লাহু আলাইহি বললেন, যাও সাদের এই মালগুলি তার শ্বশুর বাড়িতে নিয়ে যাও এবং বলো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মেয়ের চেয়ে অনেক উত্তম মেয়ে সাদকে দান করছে, অনেক সুন্দর। আমরা কি ত্যাগ করছি? সাহাবাদের ত্যাগের তুলনায় আমাদের ত্যাগ কিচ্ছু না, জানি না আল্লাহ পাক কি করবে। ইয়া মামুরা ইয়া নাবা ইয়া মুজুস্তু জুয়ে মি কোনা হাসলা ইয়া দিয়া না ইয়া দার জুয়ে মি কোনা, আল্লাহ মাওলা তুমি আমাকে ধরা দাও অথবা নাই দাও, তুমি আমার যাকে সারা দাও অথবা নাই দাও। আমি তোমার ডাক ছাড়ব না।
তুমি দরজা খোলো অথবা নাই খোলো, তোমার দরজার নখ খরা ছাড়বো না। আমি তোমাকে ডাকতেই থাকবো। আমি আমাকে সুপর্দ করলাম, আমি তোমার উপর সুপর্দ করলাম। তুমি ন্যায় ঘোষণ করো, কম করো না বেশি করো, জান্নাতে দাও না জাহান্নামে দাও, আমি জানি না। আমি তোমার কাছে সুপর্দ করলাম। জান্নাত দো জোকসে ইয়ারাব ক্যা করো, আরজু হ্যায় মৈ তুজে সাথ দেখা করো। একটু রহম করো, একটু দয়া করো, একটু রহম করো, একটু দয়া করো, তোমাকে তো পাইলাম না। তোমার মহাব্বতে তোমার ভালোবাসা আমার অন্তরটা বল্লার বাসার মতো হয়ে গেছে, ইন্দ্রসিন্দ্র হয়ে গেছে। আমি তোমাকে পাই না, তোমাকে ধরতে পারি না, কোথায় গেলে পাবো তোমাকে? আল্লাহ রহম করো বাবার, আজকে রহমত অষ্টমী চলিয়া যাইতে আছে, জানি না রহমত পাইলাম কি পাইলাম না, জানি না রহমত পাইলাম কি পাইলাম না। আল্লাহর কাছে দোয়া করো, মাওলানা রহমত থেকে মাহরুম করিও না। আল্লাহুম্মা আমীন, আল্লাহুম্মা আমীন, আল্লাহ মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া দাও, আল্লাহ মাফ করিয়া দাও, ক্ষমা করিয়া, আল্লাহ আল্লাহ গোটা মানুষের রহমত নাজিল করো, আল্লাহ গোটা মুসলমান মুসলমান মুমিনদের রহমত নাজিল করো, আল্লাহ আল্লাহ আমাদের রহমত নাজিল করো, আল্লাহ তরিকে সৃষ্টি আসাবিয়ার উপর রহমত নাজিল করো, আল্লাহ চরমনায় সবাই মুজাহিদদের রহমত নাজিল করো, আল্লাহ কাফেরদের উপর রহমত নাজিল করো, আল্লাহ মজলিসের উপর রহমত নাজিল করো, আমাদের পরিবার পরিজনের উপর রহমত নাজিল করো। আল্লাহ জাহান্নামের আযাব থেকে মাফ করিয়া দাও, জাহান্নামের খাতা থেকে নামটা কাটিয়া দাও, আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও, আল্লাহ গোটা দুনিয়ার মানুষ হেদায়েত দিয়া দাও, যাদের কবলে হেদায়েত ধ্বংস করে দাও, আসলে ইসলামকে বিজয় করো,
তোমার হুকুমত কায়েম করে দাও ইয়া আল্লাহ। যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, চিরতরে কবর আজাব মাফ করে দাও। আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও, জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দাও, মায়ের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও, জান্নাতের মেহমান করিয়া দাও, দাদাদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও, জান্নাতুল ফেরদাউস দান করো। কারী ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ, রশিদাবাদ বঙ্গু রহমাতুল্লাহ আলাই, হাজি সাহেব রহমাতুল্লাহ আলাই, সমস্ত মাশায়েখের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ আমার দুলা ভাই আজকে দুনিয়াতে নাই, মামা দুনিয়াতে নাই, অনেকেই দুনিয়াতে নাই, অনেক মুজাহিদরা আজকে দুনিয়াতে নাই, সবার কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। আল্লাহ অনেকেই দোয়া চাইছে, যাই না কে কিসের জন্য দোয়া চাইছে, প্রত্যেকের নেক মাকাসিদ গুলি পূরণ করে দাও, আমাদের জেহেন শক্তি বাড়ায় দাও, সহি এলেম অর্জন করার তৌফিক দিয়া দাও, সহি আল্লাহ আমাদের সন্তানদেরকে হাফেজ আলে কন্তাবি আলে বালে আবুলি দিনের সাদে হিসাবে ওদের সন্তানকে কবুল করিয়া দাও। আল্লাহ আমাদের ভবিষ্যৎ বংশধর যারা আসবে তাদেরকে তোমার ওলি গোলাম হিসেবে কবুল করে, কিয়ামত পর্যন্ত নসলের প্রত্যেককে তোমার ওলি হিসেবে কবুল করে নাও, কিয়ামত পর্যন্ত নসলের প্রত্যেককে তোমার ওলি হিসেবে কবুল করে।